হাই গাইস, আমি রূপম। তো এক্ষুনি দেখে উঠলাম দ্য ডেভিল অল দ্য টাইম। এই ছবিটা আমি অনেক দিন ধরে ছবিটা দেখবো দেখবো করছিলাম, পুরোটা দেখা উঠছিল না, একটুখানি দেখে বাকিটা বাকি রয়ে গেছিলো। এবং এই কয়েকদিন আমার এত চাপ হয়ে গেছে, এডিটিং কাজ এবং তারপরে সিনেমা দেখে রিভিউ, সত্যি টাইম পাচ্ছিল না। তার জন্য মানে আমি সত্যি আর লজ্জিত কতবার হব এরকম দেরি করার জন্য। তো যাই হোক, ছবিটা প্রায় 8-10 দিন আগে এসে গেছে এবং অনেকেই ছবিটার কথা বলেছে। তো কেমন হয়েছে ছবিটা? তো একটা সিনেমা না, ওই আমরা যেদিনকে শর্ট ডিভিশন নিয়ে কথা বলছিলাম সেদিনকে বলছিলাম, একটা জগতের মতো হয়। তো আমরা যদি এটা জগতের মধ্যে কাউকে নিয়ে যেতে পারি এবং তাকে ওই জগৎ থেকে যখন বের করছি, তো তাকে একটা এমন গুজবম্পস আলা কিছু সিকোয়েন্সেস দেখাচ্ছি যার ফলে তার মনে হয় যে না, এই সিনটার মাধ্যমে আমার সোল টাচ করা হয়েছে। বা যদি সোল নাও টাচ করা হয়, এমন কিছু জিনিস বলা হচ্ছে যেটা সত্যি অভাবনীয়। তো আমি এইটুকু বলতে চাই যে এই ছবিটা দেখার পরে তোমার কিছু জিনিস রিয়েলাইজ হবে যেটা এই ছবির হিডেন মোটিভ, ঠিক আছে? তো আচ্ছা, গল্পটা যদি একটু করে বলি, তো এখানে লিড ক্যারেক্টার মানে হচ্ছে বেল, টম হল্যান্ডের বাবা যে চরিত্র করছে। তো সে স্যাক্রিফাইসের বেলা তার ছেলেকে নিজের ভেতরকার ডেভিল প্রদর্শন করাচ্ছে এবং তার ছেলের মনে হয় যে তার বাবার মধ্যে কিছু ডেভিল রয়েছে। এবার পরবর্তী সময় যখন তার ছেলে মানে টম হল্যান্ড বড় হয়ে যায়, তার মধ্যেও ওই ডেভিলের একটা ছাপ দেখা যায়। এবার রবার্ট প্যাটিনসনের ক্যারেক্টারটা এখানে কীরকমভাবে কানেক্টেড হচ্ছে আর গল্পের যে সেতুবন্ধনটা সেটা কীরকমভাবে এগোচ্ছে, এবং এই যে আমাদের প্রত্যেকের ভেতরে ডেভিল, ঠিক আছে, এটার আলটিমেটলি কি সে পতন ঘটাতে পারছে না এটাকে নিয়েই বেড়াচ্ছে, এর জন্য এর থেকে বেশি জানতে হলে তোমাকে নেটফ্লিক্সের এই অরিজিনাল ছবিটা দেখতে হবে, ঠিক আছে? এবং আমার মনে হয় আমি বাদে মোটামুটি সবারই ছবিটা দেখা হয়ে গেছে, আমি তো অলওয়েজ লেট বস। তো পজিটিভ দিক নেগেটিভ দিক, তো এই ছবিটা ডোনাল্ড রে পললকের সেম নেম দ্য ডেভিল অল দ্য টাইম বই থেকে অ্যাডাপ্ট করা এবং ছবির ডিরেক্টর হচ্ছে অ্যান্টোনিও ক্যাম্পোস। এই ছবির যে ওভারঅল কোয়ালিটিটা রয়েছে, ঠিক আছে, তো সেটা আমার খুব ভালো লেগেছে। এবং একটা ছবির একটা মোটিভ হয়, তারা ছবিটা কেন বানাচ্ছে যদি জিজ্ঞাসা করা হয়, তো সেই ক্ষেত্রে এই ছবির মোটিভটা খুব স্ট্রং, ঠিক আছে? তো এই ওভারঅল প্যাকেজিং, এই ওভারঅল পুরোপুরি সম্পূর্ণ বিষয়টা আমার খুব ভালো লেগেছে। এই ছবির সেকেন্ড মোস্ট পজিটিভ হচ্ছে এই ছবির পারফরমেন্স। এখানে টম হল্যান্ড রয়েছে, রবার্ট প্যাটিনসন রয়েছে, যদিও তার পোর্শনটা অল্প, বিল রয়েছে, জ্যাসন রয়েছে, একটা দারুণ স্টেলিং কাস্ট। তো প্রত্যেকের পারফরমেন্সের জন্য, ভালো পারফরমেন্সের জন্য তোমার অবশ্যই এই ছবিটা দেখা উচিত। এই ছবিটা যদি তুমি আলটিমেটলি মাথায় দিয়ে ভাবো তাহলে বুঝতে পারবে এটা একটা সার্কেল, যেটা হচ্ছে আমার লাইফে হয়েছে এবং তখন আমি হয়তো উপলব্ধি করতে পারিনি, কিন্তু পরবর্তী সময় যখন আবার এই সার্কেলটা সৃষ্টি হচ্ছে তখন আমাকে বুঝতে হবে যে এটা আমি ঠিক করছি না ভুল করছি। এবং এই রিয়েলাইজেশনটাই হচ্ছে এই ছবিটা, ঠিক আছে, দ্য ডেভিল অল দ্য টাইম। তো সেটা আমার খুব ভালো লেগেছে। তো এই রাইটিং, এই রাইটিংয়ের যে পারপাসটা, এটা খুব সুন্দর ছিল। এই ছবির বিজিএম বলি, এই ছবির লোকেশন বলি, সেটা খুব ভালো। বেশিরভাগ এখানে ফরেস্টকেই এস্টাবলিশ করার চেষ্টা করা। এবং আরও একটা বিষয় হচ্ছে এই ছবিতে তুমি যদি বারবার দেখো, খালি এখানে ফুল শটের প্রয়োগ করা হয়েছে যে ক্যারেক্টারটার ইমোশনটা বোঝানোর জন্য, যেটা আমার আরও বেশি ভালো লেগেছে। এবার যদি বস এই ছবির নেগেটিভ দিকের কথা বলি, তো আমি এমন একটা নেগেটিভ দিক এই ছবির বের করেছি, আমি গ্যারেন্টি দিচ্ছি এই নেগেটিভ দিক কেউ বলবে না। সেটা হচ্ছে এই ছবিতে একটা দৃশ্য আছে যে একটা স্ক্রুড্রাইভার দিয়ে একজনকে হত্যা করা হবে। আমি বেশি কিছু বলতে চাই না, তবে প্রথমে যদি দেখো যখন স্ক্রুড্রাইভার দিয়ে হত্যা করবে, হাতটা এরকম পজিশনে থাকে, মানে এরকমভাবে গলা ঢুকিয়ে দেবে, কিন্তু কাট করে পরের সিনে দেখানো হাতটা এরকম হয়ে গেছে, এরকমভাবে ঢুকিয়েছে। ফলে এই ছবিতে কন্টিনিউটি অনেক জার্ক রয়েছে এবং তুমি বহু সিনে ভালো করে দেখলে ওই গাড়ির নাম্বার প্লেট, গাড়ির দরজা খোলা, এই জায়গাগুলোর মধ্যে প্রচুর এরকম ভাবে কন্টিনিউটি জার্ক রয়েছে যেগুলো খুব চোখে লাগে এরকম একটা কোয়ালিটির ছবির ক্ষেত্রে। তো এটা খুব বড় একটা নেগেটিভ। যারা শুধুমাত্র ফাস্ট পেসে ছবি দেখা পছন্দ করে, থ্রিলার যেহেতু এটা, তাদের এই ছবিটা একদমই ভালো লাগবে না, কারণ এই ছবিটা তাদের কখনো একটা পারফেক্ট থ্রিলার বা সাইকোলজিক্যাল থ্রিলার মনে হবে না, ঠিক আছে? এই ছবিটার পেস প্রচণ্ড স্লো এবং এই গল্পের এই যে রিলেশন, এটা বিল্ড করার জন্য, ইমোশনগুলো ধরার জন্য এটা করা হয়েছে, ঠিক আছে? ফলে ওই জায়গাটা একটু কাঁচোমাচো লাগতে পারে এবং ছবির ফার্স্ট হাফের যে বিল্ডটা, ওটা তৈরি করতে অনেকটা সময় নিয়ে নেওয়া হয়েছে, তার ফলে মনে হতে পারে যে স্ক্রিন প্লেটা অনেক ল্যাক অপসি রয়েছে। তবে আমার সেটা খুব একটা মনে হয়নি, আমার ছবিটা কিন্তু বেশ ভালো লেগেছে। পারফরমেন্স বলি, এই সম্পূর্ণ বিষয়টা আমার বেশ ভালো লেগেছে। যারা ছবিটা দেখে নিয়েছো, কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও এই গরিবকে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে ঘরে অবশ্যই করে দিতে হবে বস, ঠিক আছে? আমি ডিসক্রিপশন দিয়ে লিঙ্ক দিই, কিছু বলার থাকলে, কথা হলে অবশ্যই আমরা সেখানে কানেক্ট হতে পারবো। আর হচ্ছে জনতা আমাদের পাশে আছে বস, লেটের জন্য ক্ষমা প্রার্থী।